সমগ্র বিশ্ববাসীর কাছে দুবাই এক স্বপ্ন পরিসম। সংযুক্ত আরব আমিরাতের একটি আমিরাত হল দুবাই। এটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্বীপে অবস্থিত। এটি সংযুক্ত আরব আমিরাতের জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম একটি জনবহুল শহর। দুবাইয়ের অর্থনীতি, পর্যটন, বাণিজ্যকর, বিমান চালনা, রিয়েল এস্টেট ইত্যাদির উপর নির্ভরশীল। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের মাঝে আবার হাজির হয়ে গেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আমরা দুবাই শহরটিকে একটি ধনী শহর বলে জানি, যেখানে আনন্দ ফুর্তি করার জন্য প্রচুর ব্যবস্থা রয়েছে। ধনীদের মজমস্তির শহর দুবাই। এই দুবাই শহরটিকে আমি এক টুকরো তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে। আর দুবাইয়ের কিছু অবাক করা তথ্য যা তোমাদেরকে হতবাক করে দেবে, সেই তথ্যগুলো কিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের সম্পূর্ণ ভিডিওটি। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি অন্যতম। বিমানবন্দরটি এত সুন্দর, তাহলে দেশটি না জানি কত সুন্দর হবে। দুবাইয়ের মুদ্রার নাম দিরহাম। বর্তমান আজকের মূল্য অনুযায়ী তা ভারতীয় ১৯.৯৪ টাকার সমান। দুবাই এক মরুভূমির শহর, তাই মাঝে মধ্যেই তাপমাত্রা ১২০ ডিগ্রি ফারেনহাইট চলে যায়। তার সাথে বালির ঝড় এ এক স্বাভাবিক ঘটনা। দুবাই বেড়াতে গেলে আপনি একদিকে দেখতে পাবেন আমিরাতি মুসলিম নারীরা বোরখা পরে, আবার অপরদিকে অন্য নারীকে দেখতে পাবেন বিকিনি পরে আছে। দুবাই শহরটিতে চরম আনন্দ ও ফুর্তি করার জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা, তাই দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি ছুটে আসে সেই টানে। সূর্য অস্ত যাবার সাথে সাথে দুবাই শহর আরও সজ্জিত হয়ে ওঠে ঝলমলে আলোর রোশনিতে। সন্ধে নামার সাথে সাথে ব্যস্ত দুবাই শহরটি এক মায়াবী নগরীতে পরিণত হয়। সেই সময় শহরের নাইট ক্লাবগুলিও ঝলমলে হয়ে ওঠে। সারা রাত ধরে চলতে থাকে বাজনার তালে তালে নৃত্য। আর যারা দুবাই ঘুরতে আসেন, তারা এই নাইট বারগুলির টানে একবার হলেও নাইট ক্লাবের স্বাদ নিয়ে যান। বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোর খেলা, আকাশ ছোঁয়া অট্টালিকা, বিলাসবহুল হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জ ইত্যাদি নানা কারণের জন্য দুবাই ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। দুবাই ঘুরতে গেলে দুবাইয়ের মরুভূমিতে বেলি ড্যান্সের প্রদর্শনীর টানে অনেকেই দুবাই ডিজার্ট সাফারি বা দুবাই মরুভূমি সাফারি প্যাকেজটি বেছে নেন, যা দুবাইয়ে ঘুরতে আসা মানুষের মনে স্মৃতি হয়ে থাকে। দুবাই শহরেই রয়েছে উঁচু ইমারত বুর্জ খলিফা, যার নাম অনেকেরই জানা রয়েছে। এর উচ্চতা ২৭১৭ ফুট। অবাক হবেন বিষয়টি জেনে এই যে, এই বিল্ডিংয়ের সব নিচের তলা আর সব উপরের তলার তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখা যায় ১০ ডিগ্রি সেলসিয়াস। বিল্ডিংটি ৯০ কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান। দুবাই ঘুরতে গিয়ে দুবাই মলের ভিতরে আপনি যখন প্রবেশ করবেন, ঘুরতে ঘুরতে বার কয়েকবার আপনি থমকে দাঁড়াবেন। মনের ভিতর প্রশ্ন হতে থাকবে, জিনিসটির দাম কত, কিভাবে বানানো হয়েছে, কতদিন সময় লেগেছে। দাম একটু বেশি হলেও স্মৃতি হিসাবে রেখে দেবার মতন কিছু একটা কিনে নিতেই পারেন দুবাইয়ের মল থেকে। একটি অবাক করা সুন্দর সত্য হলো এই যে, দুবাই শহরে অপরাধের হার প্রায় শূন্যের কাছাকাছি। এই শহরে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বসবাস করলেও সবাই এইটি জানে যে এইখানে অপরাধ করলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। আপনি যদি পৃথিবীর সবথেকে
বৃহৎ আকৃতির স্বর্ণের চেন দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দুবাই আসতে হবে। চেনটি লম্বায় প্রায় 4 কিলোমিটার। 1999 সালে প্রায় 9000 মানুষের মালিকানায় এই চেনটি তৈরি হয়েছিল। একটি অবাক করা ঘটনা জানেন কি বন্ধুরা, আপনি অন্য কোনো শহরে বিলাসবহুল গাড়ি হাতে গুনে দেখতে পাবেন, কিন্তু তার ঠিক বিপরীত চিত্র এই দুবাইয়ে। এইখানে ফেরারি বিএমডাব্লিউর মতন গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দুবাই শহরে আপনি হামেশাই হলিউড কিংবা বলিউড তারকাদের দেখা পাবেন। তারকারা এখানে তাদের অবকাশ যাপনের জন্য মাঝে মধ্যেই পাড়ি জমান। আরব আমিরাতের দুবাই শহরে মুসলিমদের জন্য মদ্যপান নিষিদ্ধ, তবে দুবাইয়ের অমুসলিমদের ক্ষেত্রে অবশ্য এই আইনটি প্রযোজ্য নয়। পৃথিবীর বুকে এমন একটি শহর দুবাই, যেখানে দুবাইয়ে নিজের স্ত্রীর হাতও যেখানে সেখানে আপনি ধরতে পারবেন না। জানলে হয়তো অবাক হবেন বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সংখ্যা এইখানে এতটাই বেশি যে তার শতকরা 83%। তার মানে ব্যাপারটা এই রকম দাঁড়ালো যে দুবাইয়ে মাত্র 17% আমিরাতি নাগরিক বসবাস করেন আর 83% বিদেশি নাগরিক, যার বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে আগত। এই ভিডিওটির মাধ্যমে আমি দুবাই শহরটিকে যৎসামান্য তুলে ধরতে পেরেছি মাত্র। আগামী দিনে অন্য কোনো জায়গা দেখার ইচ্ছে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আগামী দিনে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।